স্ক্রাবিং করা, ক্লিনজিং করা, ফেস প্যাক লাগানো, ক্রিম লাগানো। আরে দিদি, আমার কাছে তো সময় নেই, আমি কখন এত কিছু করব? এমন একটা রেমেডি দেখলে ভালো হতো না, যেটা দিয়ে স্ক্রাবিং, ক্লিনজিং, ফেস প্যাক সবকিছুর কাজ হতো। এমন ধরে আজকে তোমাদের জন্য সেরকম একটা রেমেডি নিয়ে এসেছি, যেটার জন্য তোমাদেরকে আলাদা করে স্ক্রাবিং, ক্লিনজিং, ক্রিম কিছুই করতে হবে না। জাস্ট একটা মাত্র রেমেডি দিয়ে তোমরা সবকিছু করতে পারবে, সবকিছুর ফল পাবে তোমাদের স্কিনে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক সময় নষ্ট করতে হবে না। তো সেজন্য কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা সবাই তো চাই স্কিনটাকে ফর্সা রাখতে, উজ্জ্বল রাখতে আর সফট রাখতে, তাই না? কিন্তু সেই ফর্সা উজ্জ্বল রাখার জন্য তো পার্লারে যেতে হয়, নামি দামি ব্র্যান্ডেড ক্রিম ব্যবহার করতে হয়। তোমরা তো এটাই মনে করো, তাই না? কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি ঘরোয়া উপাদানগুলো দিয়ে যদি স্কিন কেয়ার করা যায়, তাহলে পার্লারে গিয়ে যে টাকা খরচ করে আমরা ফেসিয়াল করি, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ক্রিম ব্যবহার করি, তার থেকে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। কেননা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, আর সেগুলো সরাসরি কিন্তু আমাদের স্কিনের মধ্যে লাগছে। আর যেগুলো হচ্ছে বাজারে ক্রিম বা ফেসিয়াল বলো, সেগুলো কিন্তু অনেক প্রসেস করার পরে আমাদের স্কিনে লাগছে। তো প্রসেস করার সাথে সাথে কিন্তু সেসব উপাদানগুলো গুণাগুণটা অনেকটাই কমে যায়। এজন্য ঘরোয়া প্রাকৃতিক উপাদানগুলো যদি আমরা দিতে পারি আমাদের স্কিনকে, আমাদের স্কিন কিন্তু সরাসরি সেটা অ্যাবজর্ব করে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি আমাদের স্কিনটাকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে এমন একটি ফেসিয়াল শেয়ার করবো, যেটা করতে তোমাদেরকে জাস্ট 10 টাকা খরচ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা সপ্তাহে 3 দিন যদি এই ফেসিয়ালটি করতে পারো, জাস্ট আমেজিং একটা রেজাল্ট হয় বন্ধুরা। এটা এতটাই কার্যকরী, আর সেটা তৈরি করতেও খুব সহজ। তোমরা এই ফেসিয়ালটির জন্য অনেক ধরনের রেমেডি তৈরি করা লাগবে না, জাস্ট একটা মাত্র রেমেডি দিয়ে তোমরা স্ক্রাবিংও করতে পারবে, আবার ফেস প্যাকও লাগাতে পারবে। তো একটা মাত্র রেমেডি দিয়ে তোমরা হচ্ছে 2টা স্টেপ ফলো করবে, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে এখন চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রেমেডি তৈরি করছি, এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এটি ব্যবহার করবে। তো রেমেডি তৈরি করার জন্য আমার এখানে লাগবে হচ্ছে 5 টাকা দামের একটা কপি প্যাকেট। এখান থেকে আমি সবটা কপি দিয়ে দিব আজকে রেমেডি তৈরি করতে। আর এর একটা রেমেডি দিয়ে আমি স্ক্রাবিংও করবো, আবার ফেস প্যাকও তৈরি করবো। তো তার জন্য আমাকে এখানে পুরো কপিটা দিতে হবে। তো এরপর আমার লাগবে হচ্ছে এখানে সাদা চিনি। তবে আমি এখানে চিনিটা কিন্তু ডিটেক্ট ব্যবহার করবো না, কেননা দেখো চিনি দানাগুলো কিন্তু একটু বড় বড় হয়ে থাকে, আর এগুলো দিয়ে যখন আমরা স্ক্রাবটা করি তখন আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যাবে, খসখসে হয়ে যাবে এবং আমাদের স্কিনে বিভিন্ন সমস্যা হবে। তো তার জন্য কী করতে হবে, দেখো আমি চিনিটাকে ভালোমতো গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। তোমাদের কাছে গ্রাইন্ডার না থাকলে পাটায় বেটাও গুঁড়ো করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি হচ্ছে 1 চামচ পরিমাণ চিনির গুঁড়া দিয়ে দেবো এই কফি পাউডারের সাথে। এরপর আমার যেটা লাগবে সেটি হলো মধু, আর তোমরা যে কোনো মধু ব্যবহার করতে পারবে। আমি এখানে সরিষা মধুটা ব্যবহার করছি, সেজন্য এটা কালারটা হচ্ছে একটু সাদা টাইপের হয়েছে। তো যাই হোক, এখানে আমি 1 চামচ মধু দিয়ে দিয়েছি। এরপর আমার এখানে শেষ যে উপাদানটি লাগবে সেটি হলো টক দই, আর এখানে শুধুমাত্র আমরা 4টা উপাদান দিয়ে আজকে রেমেডিটা তৈরি করে নিব। তো এই টক দই তোমাদের কাছে না থাকলে তোমরা সেক্ষেত্রে অল্প একটু পরিমাণ কাঁচা দুধের সঙ্গে অল্প একটু পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়ে দিলে কিন্তু তোমাদের টক দইয়ের কাজটি হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 2.5 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেব, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, তো দেখে বুঝতে পারছ। এরপরে হচ্ছে এটি মুখের মধ্যে অ্যাপ্লাই করার পালা। তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রাবিং করা, আর স্ক্রাবিংটা আমরা কীভাবে করবো দেখো। প্রথমে পুরো মুখের মধ্যে আমি পাতলা লেয়ারে এই প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। তো পাতলা লেয়ারে লাগানোর পরে কী করতে হবে, হাতের সাহায্যে মাসাজ করতে হবে, অর্থাৎ স্ক্রাবিংটা করতে হবে। আর স্ক্রাবিং করলে আমাদের স্কিনে কী হবে, আমাদের যে লোমকূপগুলো আছে সেগুলো পরিষ্কার হবে এবং আমাদের স্কিনে যে ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস এবং নানা নানা জাতীয় যে পিম্পলসগুলো আছে সেগুলো চলে যাবে সেই স্ক্রাবিংটা করার মাধ্যমে। তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছি ভাবে করে মাসাজটা করে নিচ্ছি। আর এখানে আমি যে 4টা উপাদান ব্যবহার করেছি, এই 4টা উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী বন্ধুরা, কারণ কপিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যেটা কিনা আমাদের স্কিন থেকে যে কোনো জার্মকে দূর করে, যার কারণে আমাদের স্কিনে অ্যাকনে, পিম্পলস, র্যাশ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো হয় না। এবং এটা থাকে নাইট্রিক অ্যাসিড, যেটা কিনা আমাদের সেল রিপেয়ার করতে সাহায্য করে। এরপরে দিয়েছি আমরা চিনি, আর চিনি ছোটো ছোটো দানাগুলো আমাদের স্কিনের লোমকূপের ময়লাগুলোকে খুব সহজে পরিষ্কার করে এবং এটি আমাদের স্কিনের সূর্যের ক্ষতিকর যে ক্ষতিকর প্রভাবটা সেটাও কমিয়ে দেয়। এরপর দিয়েছিলাম মধু, যে মধু কিনা ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে এবং সেই সাথে আমাদের স্কিনকে সবসময় ময়শ্চারাইজ রাখে, যার কারণে কোনো ড্রাইনেস কাজ করে না, স্কিনটা ফেটে যায় না, সবসময় সফট থাকে। এরপরে দিয়েছিলাম আমার টক দই, আর টক দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক থাকে সেটা আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে এবং এই টক দই আমাদের স্কিনের ব্লিচ হিসেবে কাজ করে, যার কারণে আমাদের
স্কিনটা ফর্সা এবং উজ্জ্বল থাকে, কারণ পার্লারে কিন্তু ওরা ব্লিচ করে আমাদের স্কিনকে ফর্সা করে, আর সেই ব্লিচটা কিন্তু আমরা টক দইয়ের মাধ্যমে প্রাকৃতিক উপাদান দিয়ে করে ফেলবো। তো তার জন্য কিন্তু আমাদের স্কিনটা এমনিতেই ফর্সা এবং উজ্জ্বল হতে শুরু করবে। তো চারটে উপাদানে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। তো আমি প্রায় এক মিনিটের মতো সাবিনটা করে নিয়েছি, আর এরপর আমার এখানে যে রেমিটা বাকি আছে সেটা হচ্ছে আমি মোটা লেয়ার করে লাগিয়ে নেব, অর্থাৎ এটাকে আমি এখন আমার স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি। তো মোটা লেয়ার করে লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেব হচ্ছে 20 মিনিটের জন্য। আর এখানে আমার কিছুটা রেমেডি বেঁচে গিয়েছিল, তো আমি এটাকে নর্মাল পেজে রেখে স্টোর করবো, এরপর নেক্সট আর ব্যবহার করতে পারবো। তো এতে দেখো 20 মিনিট পরে ফিরে এসেছি, আর এখন আমি একটা ফেসিয়াল ফোম দিয়ে এটা তুলে নিচ্ছি। তোমরা হচ্ছে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারবে অথবা টাওয়াল ভেজে এভাবে করে মুছে নিতে পারবে, এতে করে তোমাদের জলটা কম খরচ হবে। তো দেখো এটা তুলে নেওয়ার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে এখন প্রথম দিকের তুলনায়। তো তোমরা আশা করি বুঝতে পারছো, এটা একবার ব্যবহার করে যদি এতটা ভালো ফল পাওয়া যায় তাহলে সপ্তাহে 3 বার ব্যবহার করলে তোমরা কতটা ভালো রেজাল্ট পাবে, তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল হবে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে, আর এটি তোমরা গলা ঘাড়ও পরিষ্কার করে নিতে পারবে এটি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফর্সা লাগছে আর উজ্জ্বল লাগছে। তো এভাবে করে তোমরা পুরো মুখ থেকে তুলে নেবে। আর এখানে যে চারটে উপাদান আমরা ব্যবহার করেছি, এই চারটে উপাদান কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত দাগছোপ দূর করতে এবং আমাদের স্কিনটাকে সফট উজ্জ্বল রাখতে এবং আমাদের স্কিনকে সবসময় পরিষ্কার রাখতে জীবাণুমুক্ত রাখতে অনেক সাহায্য করে থাকে। তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে আর এই জায়গাগুলো কতটা হাইলাইট করছে। তো তোমরা যদি কোনো পার্টিতে বা অনুষ্ঠানে যাওয়ার আগে এটি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হাইলাইট লাগবে। দেখো আমি কিন্তু কোনো মেকআপ করি নাই, তাও আমার স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে, জায়গাগুলো কতটা হাইলাইট করছে তোমরা দেখে বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে, এটি একবার ট্রাই করার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কতটা কার্যকরী। তো অবশ্যই এটা ট্রাই করবে, আর এটা ফিডব্যাক কী পেয়েছো আমাকে জানাবে। সব বন্ধুরা দেখে তো নিলে এই একটা মাত্র রেমেডি দিয়ে আমি আমার ফেসে স্ক্রাবিং, ক্লিনজিং এবং ফেস প্যাকের উপকারিতা পেলাম। তো তাহলে আজকের পর থেকে দেরি কেন, মাত্র অল্প টাকা খরচ করে তোমরা এই রেমেডি তৈরি করে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করো, আর পার্লারে যাওয়ার কথা ভুলে যাও, নামি দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহারের কথা ভুলে যাও। তো আজকের ভিডিওটি এতটুকু, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবো না। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, একটি লাইক দিতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।